হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসডি ক্যানভাস টু আ নিউ ভিডিও। তো আশা করি সকলে খুব খুব ভালো আছো আর সকলের প্রিপারেশনও খুব ভালোই চলছে, আমিও ভালোই আছি। তো বিহারের এক্সাম, বিহার স্টেট পেপার ওয়ান, যাদের এক্সাম খুব কাছেই চলে এসেছে, আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব যে এক্সাম সেন্টারে কি কি নিয়ে যাবে, সেটা তো থাকবেই, তা বাদেও এক্সাম সেন্টারে ড্রেস কি পরে যাবে সেটাও কিন্তু নোটিফিকেশনে খুব ভালো করে মেনশন করা রয়েছে। তো ভিডিওটা শুরুর থেকে শেষ অবধি দেখো, তোমরা তোমাদের ডাউটগুলো ক্লিয়ার হবে। আর অ্যাপ্লিকেশন নাম্বার নিয়ে অনেকের এখনও ডাউট সলভই হচ্ছে না, সেটাও আমি ক্লিয়ার করব আজকের ভিডিওতে। তো শুরু করছি আজকের ভিডিওটা, আর অবশ্যই লাইক করে দাও, সাবস্ক্রাইব করো চ্যানেলে নতুন হয়ে থাকলে, যাতে নেক্সট ভিডিওর আপডেট সবার প্রথমে তোমার মানে ইউটিউবে নোটিফিকেশানে চলে আসে। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে বিহার এস্টেট যে এক্সাম 18th May 2024 থেকে স্টার্ট হতে চলেছে, যেই এক্সাম কয়েক মাস আগে আমিও ফেস করেছিলাম, সেপ্টেম্বর মাসে আমাদের এক্সাম হয়েছিল, সেই এক্সাম এখন তোমরা দিতে যাবে। তো ব্যাপার হচ্ছে দেখো, আমি খুব ক্লিয়ারলি এই ভিডিওতে কি কি নিয়ে যাবে খুব সুন্দরভাবে বলে দিচ্ছি, ভালোভাবে শুধু শোনো, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। দুটো কালার প্রিন্ট অবশ্যই নেবে অ্যাডমিটের, অ্যাডমিটের কিন্তু দুটো কালার প্রিন্ট অবশ্যই নেবে, একটা এক্সাম সেন্টারে কাজে লাগবে, একটা তোমার নিজের কাছে ফার্দার ইউজের জন্য রেখে দেবে, আর নিজের চার কপি ফটো অবশ্যই নিয়ে যাবে। একটা ফটো কিন্তু তোমার অ্যাডমিটে দেখবে ফাঁকা জায়গা রয়েছে, যেইখানে তোমাকে ফটো অ্যাটাচ করতে হবে, তো সেইখানে কিন্তু ফটোটা তুমি লাগিয়ে নিয়ে এক্সাম সেন্টারে যাবে, মানে বাড়ির থেকেই তুমি ফাঁকা যে জায়গাটা সেইখানে ফটো সাটিয়ে নিয়েই এক্সামের জন্য যাবে, ঠিক আছে, এক্সাম সেন্টারে গিয়ে, যাতে তোমাকে কোনো তাড়াহুড়োর মধ্যে ফটো সেট করা, আঠা কেনা এগুলোর মধ্যে না পড়তে হয়, বা প্রিন্ট আউট করা বিহারে গিয়ে এই ভরসার মধ্যে থাকবে না, সব কিছু রেডি করে নিয়ে যাবে। তাহলে দু কপি কালার প্রিন্ট আউট নেবে অ্যাডমিটের, চারটে পাসপোর্ট সাইজের ফটো সাথে রাখবে, একটা লাগিয়ে দেবে, মানে দুটো অ্যাডমিটেই একটা একটা করে লাগিয়ে দেবে, আর দুটো এক্সট্রা তোমার কাছে অবশ্যই রাখবে নিজের পাসপোর্ট সাইজের ফটো। আচ্ছা, এবার ব্যাপার হচ্ছে তুমি ড্রেস অবশ্যই মার্জিত ড্রেসই পরে যাবে, আর ওখানে নোটিফিকেশনে আবার এটাও মেনশন করা রয়েছে যে হাফ হাতা শার্ট পরে যাওয়ার কথা, তো সেইটা খুব একটা ম্যাটার করবে না, হাফ হাতা পরো বা ফুল হাতা পরো, শার্ট প্যান্ট ঠিকঠাক পরে যাবে। এবার ব্যাপার হচ্ছে শুজ এর ব্যাপারটা একটু ক্লিয়ার করি, কালকে একজন কমেন্টেও লিখেছিল, তো শুজ না পরে যাওয়ার চেষ্টা করবে, স্লিপার্স পরে যাবে, চপ্পল পরে যাবে, বা অন্য যা জুতোই হোক না কেন, শুজ বাদ দিয়ে অন্য জুতো পরে যাবে, না হলে হয়তো শুজ খুলিয়ে তোমাকে এক্সাম হলে ঢোকাতে পারে, ঠিক আছে। আমি আমার যেই এক্সাম সেন্টারে পড়েছিল সেখানে যারা যারা শুজ পরে গিয়েছিল স্টেট এক্সামের সময়, সেইখানে কিন্তু শুজ খুলিয়ে তাদেরকে ভেতরে ঢুকিয়েছিল খালি পায়ে। তো এটা হচ্ছে একটা ম্যাটার, হ্যাঁ কোনো কোনো সেন্টারে সেটা করে না, কিন্তু সেটা করার এই মানে সেটা করবে, সেটা মাথায় রেখে শুজ না পরে যাওয়ার চেষ্টা করবে, না হলে খালি পায়ে এক্সাম সেন্টারে ঢুকতে হবে, হলো এটা। পার্স নিয়ে যাওয়া যায় না সেটা তো তোমরা জানো, আর বেল্ট মানে বেল্টটাও খুলে রেখে দেবে, মানে মেটাল বডির মধ্যে কোনো কিছু থাকলে সেটা কিন্তু মানে তোমাকে যখন চেক করবে সেই সময় মেটালের কোনো কিছু থাকলে সেটা বাইরে খুলে রেখে যাওয়ার কথাই বলবে। আমার গলাতেও যেমন একটা মালা ছিল সেটাও কিন্তু আমাকে খুলে রেখে যেতেই হয়েছিল, তো মেটালের জিনিসও নিয়ে যেতে দেয় না। তো এই কটা জিনিস মাথায় রাখতে হবে এক্সাম সেন্টারে ঢোকার আগে, একটা জলের বোতল ট্রান্সপারেন্ট কোনো স্টিকার ছাড়া অবশ্যই নিয়ে যেতে পারবে, কোনো সেটাতে কোনো বাধা নেই। তো এই কটা জিনিস এক্সাম সেন্টারে যাওয়ার জন্য মাথায় রাখতে হবে, ব্ল্যাক ব্লু বল পয়েন্ট পেন সঙ্গে রাখতে পারো, সেটা নিয়েও কোনো সমস্যা নেই। তো এই কটা জিনিস মাথায় রাখতে হবে এক্সাম সেন্টারে ঢোকার সময়, আর তা বাদ দিয়ে
তোমাদের অনেকের ডাউট যে অ্যাপ্লিকেশন নাম্বার কোথায় পাবো। এক হচ্ছে অ্যাপ্লিকেশনে যদি অ্যাপ্লিকেশন নাম্বার না এসে থাকে, তোমাদের কাছে একটা মেসেজ এসেছে, সেই মেসেজে দেখো সেখানে লেখা থাকবে যে আপনার এক্সাম রয়েছে এত তারিখে, তো সেইখানে অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে যাবে। আর অনেকে বলছে দাদা আমার ইলেভেন টুয়েলভ মানে পেপার টু এর এখনো এক্সামের মানে এখন এক্সাম নয়, সেটা জুন মাসেই তোমরা পাবে, এই হচ্ছে ব্যাপার। তো আশা করি আজকের ভিডিওতে তোমাদের এগুলো ডাউট ক্লিয়ার হলো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সকলের সাথে দেখা হবে। ভালো থেকো, ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। আর আমি যাদের এখনো কমেন্টের রিপ্লাই করতে পারিনি, অবশ্যই খুব তাড়াতাড়ি কমেন্টের রিপ্লাইগুলো দেব। তো ভালো থেকো, সুস্থ থেকো। আর বিহারে স্কুলিং কিরকম হয়, অনেক কথা রয়েছে, ভয় রয়েছে, আমি সেগুলো নিয়েও নেক্সট ভিডিওতে ডিসকাস করব। এখানে কিন্তু একটু প্যাটার্নটা আলাদা, ঠিক আছে, নেক্সট ভিডিওতে সেগুলো সব থাকছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।